প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা 2021-এর পদার্থ বিজ্ঞানের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আছে সেটার সমাধানটা এখন তোমাদেরকে পড়ে দিচ্ছি। তো চলো তাহলে যে পদার্থ বিজ্ঞানের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তোমাদের কাছে কী চেয়েছে সেটা আমরা দেখি। তোমাদের কাছে খুব বড় সড় একটা কোশ্চেন দিয়েছে কিন্তু অ্যাসাইনমেন্টের, কাজটা কিন্তু খুবই ছোট। তো অধ্যায় হচ্ছে 2 আর বিষয়টা হলো পদার্থ বিজ্ঞান, বিষয় কোডটা হচ্ছে 136। এই হচ্ছে তোমাদের যে ফর্মের বিষয়গুলো। দুজন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি আর সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এরপর গেট বন্ধ করে বন্ধ হয়ে যায়। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমের পড়িমড়ি করে নাস্তা আর মা বাবার বকুনি খেয়ে বাসার গেট এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং সে বেগে চলে সে গেটে ঠিক সময় পৌঁছাবে। কিন্তু তার পেট সজলে সরি তার ভর সজল পেটে সজলের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমদূরত্ব 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। এরকম বড় সড় একটা কোশ্চেন দিয়েছে। দেখি তাহলে আমরা এখানে কী করতে বলছে। বলছে সজলের বাসার পরীক্ষা হলে হল হতে কত দূরে, এটা 2 মার্কসের জন্য দিয়েছে। রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করল যে সে বাসা থেকে সকাল 8:44 মিনিটে বের হবে আর সমবেগে চলে সকাল 8:55 এর মধ্যে হলে পৌঁছাবে। তাহলে তাকে বেগে চলতে হবে 2। এই বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ামি গোড়ালি মচকায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের 1/4 বেগে চলতে থাকে। তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করবে? 4 মার্কস। এবং সর্বশেষ যেটা, একটি লেখচিত্রের সকাল 8:58 হতে সকাল 9টার মধ্যে রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখা এমন একটি লেখচিত্র আঁকো। প্রত্যেকের জন্য তোমাকে অত্যন্ত 4টি বিন্দুর সর্বমোট 8টি বিন্দু অবস্থান দেখাতে হবে, এটার জন্য 2 মার্কস। তাহলে চলো আমরা একটু দেখে নিই এটার উত্তরটা কী হবে। এখানে লিখে রয়েছে এসএসসি পরীক্ষা 2021 বিষয় বিভাগ হচ্ছে বিজ্ঞান, বিষয় হচ্ছে পদার্থ বিজ্ঞান, আর বিষয় পড়েছে 136, মোট নাম্বার হচ্ছে 10, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অধ্যায় ও অধ্যায় শিরোনাম দ্বিতীয় অধ্যায়, আর অধ্যায় শিরোনাম হচ্ছে গতি। আমি এতক্ষণ যেটা পড়ে শোনালাম তোমাদেরকে এটাই হচ্ছে আসলে সেই বিষয়টা টোটাল, এবং কী কী করতে বলেছে কাজ ক খ এবং গ ঘ এগুলো আমরা এখানে লিখে রেখেছি। তো ঠিক আছে, এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের জাস্ট প্রশ্নটাই। হ্যাঁ, আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য সুবিধার জন্য। তো চলো আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। তাহলে প্রথম দেখো, প্রথম অ্যান্সারটা আমাদেরকে যেটা দিয়েছে ক প্রশ্নের উত্তর আমরা লিখে ধরি, সজলের বাসা পরীক্ষার হল হতে 10 মিটার দূরে। তাহলে সজলের প্রথম 10s অতিক্রান্ত দূরত্ব, 10s এ অতিক্রান্ত দূরত্ব হবে ST = UT + ½ a t². এখানে u = 0, t হচ্ছে 10s, এদের মানগুলো আমরা লিখে নিয়েছি। s1 নির্ণয় করতে, v কত সেটা আমরা জানি না, তাহলে t1 0 মানগুলো আমরা বসালাম। সুতরাং 50 মিটার আমরা পেয়ে গেলাম। তাহলে সজলের সর্বোচ্চ বেগ হচ্ছে ভি দ্বারা বেগ বলে ভি, u + at, u = 0, এ হচ্ছে 1 আর টি তো হচ্ছে 10, 10 মিটার পার সেকেন্ড, ইনভার্স 1। আচ্ছা, সর্বোচ্চ বেগের অর্ধেক বেগ অর্থাৎ 5 মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড ইনভার্স 1, এবং 110s
এর অতিক্রান্ত দূরত্ব হবে এস টি ইকুয়াল টু ভি টি, তাহলে ভি এর মান 5 আর টি এর মান হচ্ছে 110, গুণ করলে হচ্ছে 515 মিটার। এখানে মানগুলো আমরা পেয়েছি, এই মানগুলো লিখে রেখেছি। সুতরাং সজলের বাসা হতে পরীক্ষার হল হ্যাঁ 50 যোগ 550 বা 600 মিটার দূরে। এ হচ্ছে ক এর সমাধান। চলো তাহলে খ এর সমাধানটা আমরা দেখে নেই। আমরা লিখলাম রাব্বি যেহেতু সমবেগে চলে, এই ক্ষেত্রে এস ইকুয়াল টু ভি টি, তাহলে এস হচ্ছে 400 এবং ভি ইন্টু টি হচ্ছে, টি আমরা বের করে নিলাম 660। তো যেহেতু ভি এ 800 হচ্ছে ভি, সরি আমরা এই ভিটা রেখে দিলাম এইদিকে, আর 800 নিচে হচ্ছে 660, আমরা ভাগ করে দিলাম। তাহলে ভাগ করলে আমাদের মানটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, ভাগ করলে 1.212 মিটার পার সেকেন্ড, এখানে টি হচ্ছে 11, এটা আমরা মানটা বের করলাম 660 মিনিটকে সেকেন্ডে রূপান্তর করলাম, কারণ 60 দিয়ে গুণ করলাম, তাহলে 660 সেকেন্ড। আর এস ইকুয়াল টু এখানে 200 যোগ করলাম, তাহলে 800 মিটার। তো রাব্বিকে 1.212 ms 1 বেগে চলতে হবে। এর উত্তর আমরা এখানে রাব্বি, এখানে সজল, আর এটা হচ্ছে এক্সাম হল। তাহলে রাব্বি থেকে সজলের বাস হচ্ছে 200 মিটার দূরে, এবং এই যে 50 মিটার এখানে, আর এটা যে তোমাদের বিন্দু এবং এক্সাম হলে যেতে তার সময় লাগবে। সজলের গেট পেরিয়ে 50 মিটার অতিক্রমের পর এম মিটার রাব্বির পা মচকায়, এটা আছে। মানে সজলের গেট ফেরানোর 50 মিটার পরে কি হচ্ছে, আমরা প্রশ্নে পেয়েছি যে রাব্বির পাটা কি হয়েছিল, মচকে গিয়েছিল। তাহলে এম বিন্দুতে আসতে রাব্বির প্রয়োজন সময় হচ্ছে টি এম কত, এটা আমরা নির্ণয় করতে হবে। দেখি আমরা জানি এস এম ইকুয়াল টু ভি টি এম, বা টি এম রেখে দিলাম এস এম ডিভাইড বাই ভি। তো ভি হচ্ছে আমরা নির্ণয় করে নিলাম ক্ষতে, আর এস এম, এস এর মান হচ্ছে 250, এম তো হচ্ছে মিটার আছে, এখানে ভি আমরা মানটা লিখলাম, এস এম মানটা 250 আমরা নির্ণয় করে নিলাম। আচ্ছা তাহলে ভাগ করলে আমরা পেলাম 206.27 সেকেন্ড, অর্থাৎ এম বিন্দুতে আসতে সময় 206.27 সেকেন্ড। ঘড়িতে তখন বাজে 8:44 প্লাস 2.06 সেকেন্ড 60 মিটার, অর্থাৎ 8:47 মিনিট 44 সেকেন্ডের মধ্যে আমরা যেটা পেলাম। আচ্ছা এটা এখন আমরা দেখি, আবার 8:58 মিনিটে সজল বাসা থেকে বের হয়, ততক্ষণে রাব্বি এম বিন্দু হতে এন ডিভাইডেড বাই 4, মানে যেহেতু চতুর্থ এক চতুর্থাংশ বেগে এন বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ 58 বিয়োগ 47.44, তাহলে হচ্ছে আমাদের 10.56 মিনিটে রাব্বি এম এন দূরত্বে যায়, যেখানে এম এন দূরত্ব হচ্ছে এস ইকুয়াল টু ভি ওয়ান টি, ভিএসটি এটার মানটা আমরা ভি এর মান আর টি এর মান, এটা মানে ভি এর মান এখানে আমরা নির্ণয় করে নিলাম, আর টি এর মান আমরা এখানে নির্ণয় করে মানটা আমরা বসিয়ে দিলাম। তো দেখি পরবর্তীটা কি, তাহলে এখানে অর্থাৎ 8.58 মিনিটে সজল বাসা থেকে বের হয়, অর্থাৎ তখন রাব্বি থাকে এস এন সমান সমান হচ্ছে 50 যোগ 29.98 মিটার, যোগ করে দিল হচ্ছে 241.98 মিটার। তো 8.58 মিনিটে সজল এবং রাব্বি এক্সাম হল সেন্টারে হচ্ছে সি। তো এখানে দেখো, ধরি টি সময়ের পর তারা সি বিন্দুতে মিলিত হবে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে
বা শর্ত মতে যেটা লেখো, শর্ত মতে বা প্রশ্ন মতে এস সি ইকুয়াল টু এস এন প্লাস এন সি। এখানে সজলের দূরত্ব এস সি ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার প্লাস ভি টি। তো আমরা লিখলাম এস এর মা, এস এবং সি এর মানটা আমরা লিখে দিলাম, লিখে এস এন এন সি আমরা লিখে দিলাম। লেখার পরে আমরা এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমাদের যেটা থাকতেছে চলে 4.697 টি ইকুয়াল টু 191.98। সুতরাং টি ইকুয়াল টু হচ্ছে 191 প্লাস 9 ইন্টু 98 ডিভাইডেড বাই 4.697 ইকুয়াল টু 14। যদি আমরা ডিভাইডেড করে ভাগ করি তাহলে 14.873 এস সেকেন্ড। আচ্ছা, পরীক্ষার হলে প্রবেশের আগে শ্রদ্ধা রাব্বিকে অতিক্রম করবে 40.87 সেকেন্ড পরে। ওকে, চলো তাহলে আমরা গহের অ্যান্সারটা দেখে নিই। গহতে দেখো আছে, গহ এর উত্তরটা হচ্ছে 8:58 হতে 9:00 পর্যন্ত সজল ও রাব্বির রাস্তার অবস্থানের লেখচিত্রটা আমাদেরকে আঁকতে বলছে। তো আমরা রাব্বির ক্ষেত্রে 8:58 হতে 9:00 পর্যন্ত এটা একটা মান নির্ণয় করে নিলাম এস ইকুয়াল টু ভিটি। তো এখানে হচ্ছে গ নং হতে আমরা 8:58 রাব্বি এবং মানগুলো আমরা পেয়ে গেছিলাম। তো এখানে মানটা এস লিখে দিলাম টি। আচ্ছা, 8:58.5 তো এস ইকুয়াল টু আমরা মান লিখলাম, মানটা লিখে আমরা দিলাম, তাহলে এটার মান বের হলো হচ্ছে 251.07 মিটার। এখন দেখো 8:59 যেটা আমরা এস সমান সমান 251.07, তাহলে এটার মানটা আমরা লিখে দিলাম প্লাস দিয়ে আমরা এই মানটা লিখলাম, তাহলে এত হয় 260.100 মিটার। দেখো 8:59 এস সমান সমান 260.15 প্লাস প্রত্যেকটারই এরকম আসলে যেহেতু 50 মানে 30 সেকেন্ড করে বাসবে, তাহলে আমরা এটার সাথে যোগ করে দিলাম, তাহলে যোগ করলে মিটার। এবার আমরা সজলের ক্ষেত্রে দেখি 58 মিনিটে রাব্বির গেটে বাসার গেট 58.19 58.5, এভাবে মানগুলো পরিবর্তন হচ্ছে 150 মিটার। এবার দেখো যখন আমরা 59 মিনিটে কাজটা আমরা করি এস ইকুয়াল টু 150 × 3 তাহলে 150 × 300 মিটার। ধরি সজলের গেট মূল বিন্দু যখন 8:58 তখন অবস্থান সময় লেখচিত্র, অবস্থান 8:58 আর হচ্ছে সময় 50 100 150 200 250 300। আর এখানে হচ্ছে 58.58.5 আর 59.5 এবং 9:00 সময়। এই যে এখানে 241.98 251.07 300, আর এটা হচ্ছে 50 150, এখানে 260.16 269.25 ইত্যাদি, তাহলে এটা এখানে মিলিত হচ্ছে 201 সময় মিলিত হবে। ওকে, এই হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট এর সমাধানটা। আশা করি তোমরা উপকৃত হবা, এবং যদি ভালোভাবে দিতে পারো তাহলে নিশ্চিত ফুল মার্কস ক্যারি করতে পারবা। তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নির্ভুলভাবে সঠিক সময় পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।